নমস্কার, এডুকেশন কি চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের বেকারদের অনেক সমস্যা, চাকরি নেই, বাকরি নেই, তারা কি করবে, এই জন্য একটু নতুন বিষয় নিয়ে একটু আলোচনা করব। এখন সর্ষে ফুলের প্রচুর পরিমাণে চাষ হচ্ছে, তাই সর্ষে ফুলের উপরে একটা ভিডিও বানিয়েছি, সেখান থেকে কীভাবে লাভজনক ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়া যায়। মৌমাছি পালন ও মধু চাষের পদ্ধতি, মৌমাছি লালন পালন করে সেখান থেকে মধু সংগ্রহ করে লাভজনক ব্যবসায় কিছু লোক খুব এগিয়ে যাচ্ছে, আর সেটি গ্রামীণ ক্ষেত্রে খুব ভালো একটা ব্যবসার দিক। তো চলুন আমরা সেই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করেছি এবং সেটি দেখব। এই সাদার উপরে মধু আর নিচে বাচ্চা, সাদাগুলোতে মধু আছে না, আর এইগুলোতে বাচ্চা আছে। বাচ্চাগুলো হবে না, ফুটে ভেঙে যাবে বাচ্চা। আমাদের যে হয় যে চিকাতে একটা ক্ষতি হবে না, বাচ্চা বেরোয় যাবে সব। না বাচ্চা বেরোবে, 22 দিন পূর্ণ হলে বাচ্চাগুলো সব ফুটে বেরিয়ে যায়। আর এখানে মধুগুলো পেশা হয়, এখান থেকে মধু করা হচ্ছে, এখানে মধু জমছে, এখানে মধুর চাক ঢুকিয়ে দিয়ে এটাকে ঘোরানো যাচ্ছে, ঘোরালে মধুগুলো আসছে, তারপরে সেখান থেকে বালতিতে সংগ্রহ করা হচ্ছে। আর মধু সংগ্রহ করার জন্যে ওই যে দাদারা ইয়ে করছে, এই খোপগুলোর মধ্যে সব হচ্ছে মধু সঞ্চয় করার পাট পাট করে ভাগ ভাগ করা আছে, যেই রকম পার্টিশন করা আছে। এই এক একটা বাক্স, বাক্সগুলো এরকম দেখতে হয়, আর বাক্সর উপরে এরকম খোপ খোপ করে দেওয়া আছে, হ্যাঁ এরকম করা আছে। আর এর মধ্যে যখন মৌমাছি বসে সেখানে মধু সংগ্রহ করে, আর সেই মধু সংগ্রহ হয়ে গেলে তারপরে সেটাকে নিয়ে এসে ইয়ে করা হয়, মধু যে ঢালছে, এখানে সব মধুগুলো পেশা হচ্ছিলো, এই যে মধুগুলো এখন ঢালছে, আর সেই মধুটা পরিষ্কার করা হচ্ছে। এই যে এক বালতি মধু বেরিয়ে গেল, একদম তাজা মধু, হ্যাঁ মধু এভাবে সংগ্রহ করা হয়। মেশিনটা ঠিক এইরকম আছে, চাতাকলের মতো ঘোরানো যায়, যে বালতিতে মধু সংগ্রহ হয়েছে, এরকম মধু সংগ্রহ করা যায়, এই যে মধু ঢালছে। তাহলে মেশিনটার ভিতরে দেখা যাচ্ছে, মেশিনটা আছে, সেখানে ঘুরালে তারপরে সেখানে মধুটা বেরিয়ে আসছে, সেই মেশিনের মতো মধু বেরোচ্ছে, তারপরে সেখান থেকে আবার পরিষ্কার করা হচ্ছে, যত অবশিষ্ট অংশ বেঁচে যাচ্ছে বালতিতে রাখা হচ্ছে, মধুর বাক্স এইরকম। সামনে সরষার ক্ষেত, সরষা ফুলের ক্ষেত, আর সেই ক্ষেতের পাশেই, সরষা ফুলের ক্ষেতের পাশেই, হ্যাঁ রাখা হয়েছে, যে অনেক বাক্স রাখা হয়েছে, বাক্সগুলো নিয়ে আসছে দাদা। এই বাক্সের মধ্যে সব মধু আছে, এগুলোকে এখন এখানে মধু আছে, তাতে মধু আছে, এটাকে নিয়ে এসে এখন এই চাকতিগুলো এখানে ঢোকানো হবে, ঘোরানো হবে, বালতি তবে সেখান থেকে এখানে এই বোতলে 1.5 কেজি মধু আঁটবে দাদা বলছে। এই যে এখানে ঘোরাবে, এখানে চাকাটা তুলছে, তারপরে এই যে ঢুকালো, এখানে এবার মধুটা বেরিয়ে আসছে, এর মধ্যে মধুটা জমা হচ্ছে, মধুটা জমা হচ্ছে, তারপরে সেটাকে চাকু দিয়ে কেটে বালতিতে রাখিয়ে দিচ্ছে। আবার এটাকে পুনরায় আবার রাখা হবে মাঠে নিয়ে গিয়ে, মাঠে এরকম তিরপলের মধ্যে করে রাখা হবে, সেখানে আবার মধু সংগ্রহ হবে। আবার দাদারা কতদিন পর আসবেন দাদা? আবার এখানে আর হবে না, এখান থেকে আবার কালিয়াগঞ্জ চলে যাবে সব বাক্স টাক্স নিয়ে, এভাবে মধু সংগ্রহ করা হবে। এখন আমরা দেখে নিলাম কিভাবে মৌমাছি চাষ করে তাকে, তার দ্বারা মধু সংগ্রহ করে কীভাবে নিজের জীবনটিকে মধুময় করে তুলছে অর্থের দ্বারা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।